এদিকে একসঙ্গে প্রেমের অভিনয় করতে করতে একে অপরকে সত্যি ভালোবেসে ফেলেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নায়ক শাকিব খান। শুধু তাই নয়, প্রেমের পথ মারিয়ে বিয়ের প্রীতিও বসেছেন এই তারকা। আর সেই গোপন বিয়ের খবর সন্তান সহ টিভি লাইভে এসে জানান দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এতে শাকিবের সঙ্গে তার ভুল বোঝাবুঝির অবসান ঘটে সংসার ভাঙার মধ্যে দিয়ে। তবে শাকিবের জীবনে এখন নতুন নায়িকা বুবলির আনাগোনা। কেউ বলছেন বুবলিকে বিয়ে করেছেন শাকিব। এছাড়া মাঝে অনেকদিন বুবলি আড়ালে থাকাটা অনেকে মা হওয়ার বিরতি হিসেবেও দেখেছেন। অন্যদিকে অপু বিশ্বাসকে নিয়ে গুঞ্জন রয়েছে, চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে তার প্রেমের গুজব ছিল। তবে শাকিবের বৃত্তে থাকাকালীন এই নায়িকা অন্যদের বিপরীতে কাজ করতেন না, কিন্তু এখন অপুর জীবনে শাকিব না থাকায় নায়িকা স্বাধীনভাবে কাজ করতে পারছেন। একের পর এক নায়কের বিপরীতে তাকে কাজ করতে দেখা যাচ্ছে। শাকিবের গন্ডি থেকে বেরিয়ে অপু বিশ্বাস নিজেকে মেলে ধরেছেন, বিভিন্ন নায়কের সঙ্গে জমিয়ে তুলেছেন রসায়ন। বাপ্পি চৌধুরী, নীরব ও জয় চৌধুরীর মতো তরুণ নায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন অপু বিশ্বাস। সম্প্রতি জয় চৌধুরীর সঙ্গে অপু জুটি হয়েছে প্রেম প্রীতি বন্ধন শিরোনামে একটি সিনেমায়। এটি পরিচালনা করছেন সুলাইমান আলী লেবু। সিনেমাটি শুটিং করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়েছেন তারা। কখনো মানুষের ঢল সামলাতে হিমশিম খেয়ে শুটিং না করেই ফিরে এসেছেন, আবার কখনো কাদা পানিতে ভিজে শরীরে বাঁধিয়েছেন সর্দির জল। এদিকে সম্প্রতি নায়ক জয় একটি ছবি শেয়ার করেন তার ফেসবুকে, যেখানে ঘনিষ্ঠ রূপে ক্যামেরা বন্দী হয়েছেন অপু ও জয়। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকথ্যে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।